আসসালামু আলাইকুম। একটু আগে ইস্তানবুলে ল্যান্ড করেছি। ঢাকা থেকে ফ্লাইটটি ছিল টার্কিশ এয়ারলাইন্সের TK-723। টেক অফ করেছি রাত 11টায় ঢাকার লোকাল টাইম এবং ল্যান্ড করেছি ইস্তানবুলের লোকাল টাইম আনুমানিক 4:45। এখানকার ওয়েদার এখন হালকা ঠান্ডা। ওভারঅল এই হচ্ছে ইস্তানবুল এয়ারপোর্টের পিকচার। বেশ কোয়াইট, এটা ওয়ান অফ দ্য বিজিয়েস্ট এয়ারপোর্টস ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু এই মুহূর্তে এটি বেশ কোয়াইট। এবং আমরা এখন যাচ্ছি হচ্ছে অ্যারাইভাল এরিয়াতে। আমার সাথে তেমন কোনো লাগেজ নাই, জাস্ট একটা হ্যান্ডব্যাগ। তো অ্যারাইভাল এরিয়া থেকে আমরা বের হয়ে যাব। ফ্রি ওয়াইফাই পাওয়া যায় এখানে, কিওস্ক আছে, এখান থেকে ফ্রি ওয়াইফাই পাওয়া যায় 1 ঘন্টার জন্য। আপনার পাসপোর্ট স্ক্যান করে আপনি ফ্রি ওয়াইফাই পাবেন। আপনি দেখতে পাচ্ছেন এখন 5:45 বাজে এই ঘড়িতে। তো ফ্রি ওয়াইফাই দিয়ে ইনস্ট্যান্টলি আপনি আপনার পরিবার পরিজনের সাথে যোগাযোগ করে ফেলতে পারবেন। আর বেশ বড় একটা এয়ারপোর্ট, খুব সুন্দর সাজানো গোছানো একটা এয়ারপোর্ট। বাট আপনার যদি আপনি সাইন পড়ে পড়ে আগান তাহলে খুবই ইজিলি সব কিছু খুঁজে বের করতে পারবেন। বেশ অর্গানাইজড এবং এখানকার এনভায়রনমেন্ট বেশ একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, খুব চমৎকার। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেকের মনে প্রশ্ন থাকে যে অ্যারাইভালের পর ইমিগ্রেশন কী ধরনের আচরণ করে, কোনো হ্যারাসমেন্ট করে কি না, বা কী ধরনের ডকুমেন্ট চায়। এখানে একেবারেই নাইস অ্যান্ড স্মুথ, জাস্ট পাসপোর্টে স্ট্যাম্প দিয়ে সবাইকে মানে এক্সিট করতে দিল, কারো কোনো ডকুমেন্ট চাইতে আমি দেখি নাই। এবং খুব অল্প সময়ের মধ্যে আরেকটি কথা যেটা বললাম যে অনেক ফাঁকা, একেবারেই ফাঁকা। ইস্তানবুল অনেক বিজি একটা এয়ারপোর্ট, বাট এই মুহূর্তে অনেক ফাঁকা। সো একেবারেই স্মুথ, তেমন কিছুই নাই, একদম টেনশন ফ্রি। আপনারা যারা এখানে ঘুরতে আসতে চান আসতে পারেন, নো প্রবলেম, কোনো কোশ্চেন টোশ্চেন কিছুই করে না। এই এটা হচ্ছে এখনকার এক্সপিরিয়েন্স। এখানে ইস্তানবুল এয়ারপোর্টে আসলে মানি এক্সচেঞ্জ করার জন্য অনেকগুলো কিওস্ক আছে, অনেকগুলো এরকম শপ আছে। 1480, আই গট বেটার অফার, ইউ নো, সো ইউ নিড টু ম্যাচ দ্য অফার মেবি। পাশে একটা থেকে আমি $1 $1.5 পর্যন্ত অফার পেয়েছি। For 300 I got 1650. Really? No. So তাকে আমি বললাম যে অন্য একটাতে আমি $1 $1.5 পেয়েছি, সে যদি এর চেয়ে ভালো দাম এখান থেকে নিব। For 300. For 300 that was 1650. যেহেতু লিরার মার্কেটে একটু ফ্লাকচুয়েট করে, তো নেগোসিয়েট করার অনেক অপশন আছে। Outside the rate is much better, right? See if you can make it 17. Yeah, you can. It's a very good morning, you can do it. Come on. 16, 69. 70. When I come back, I will not have any lira. I will not have any lira. I will spend everything. 200 or 100? Hey, 200 or 100? যে কোনো দেশে ভ্রমণ করতে গেলে ডলার বা ফরেন কারেন্সি ওখানে গিয়ে এক্সচেঞ্জ করাটা একটা ইম্পর্টেন্ট পার্ট এই ট্রাভেলিংয়ের। অনেক সময় অনেকে বিভিন্নভাবে প্রতারিত হন, ফেক নোট পান, বিভিন্ন রকমের ঘটনা ঘটে। তো ইস্তানবুল এয়ারপোর্টে আপনি পাসপোর্ট অ্যারাইভাল সিল হওয়ার পর আপনি ডলার এক্সচেঞ্জ করার অনেকগুলো স্টোর পাবেন। সেখানে আপনি যদি একটু কথা বলেন, নেগোসিয়েট করতে পারেন, যেহেতু এখন লিরার প্রাইস আপ ডাউন করে, এক স্টোর থেকে আরেক স্টোরে গিয়ে আপনি ভালো প্রাইস হয়তো পেতে পারেন। একটু তাদের সাথে নেগোসিয়েট করবেন। নেগোসিয়েট করলে আপনি যত বেশি ডলার এক্সচেঞ্জ করবেন তত বেশি ভালো রেট পাবেন। হ্যাঁ, আমি দুটো জায়গায় কথা বলে তারপর একজন ভদ্রমহিলা
উনি মোটামুটি একটা বেটার রেট দিলেন, তো তার কাছ থেকে আমি আপাতত কিছু ডলার এক্সচেঞ্জ করেছি। বাইরে হয়তো রেটটা আরও ভালো পাওয়া যায়, কিন্তু ফেক নোট পাওয়ার একটা আশঙ্কা আছে। সো মনে রাখতে হবে ইস্তানবুল খুব চমৎকার জায়গা, সুন্দর জায়গা, বাট এখানে প্রচুর প্রতারণার ফাঁদ আছে, অনেক ধরনের বাটপাড়ি হয়, এগুলো থেকে বেঁচে থাকতে হবে, একটু খেয়াল রাখতে হবে যাতে এগুলো এই ধরনের ঘটনা না ঘটে। এখানে বের হওয়ার মুখে এরকম চমৎকার একটা ডেকোরেশন দেখে ভালো লাগলো। তো ডলার এক্সচেঞ্জের কথা বলছিলাম, আপনারা অবশ্যই নেগোসিয়েট করবেন, কিছু পরিমাণ ডলার বের হওয়ার আগে এখান থেকে এক্সচেঞ্জ করে তারপর বের হবেন, কারণ আপনার রাস্তায় আগামী দুই তিন দিনের জন্য লাগবে আনটিল ইউ ফিগার আউট যে কোথা থেকে আপনি বাইরে এক্সচেঞ্জ করবেন। বাইরে ভালো একটা জায়গা থেকে, রিলায়েবল একটা জায়গা থেকে এক্সচেঞ্জ করবেন। আর এক্সচেঞ্জ করার সময় আপনি যদি সাথে বন্ধুবান্ধব থাকে বা কেউ থাকে, বলবেন একটু ক্যামেরাটা অন করে রাখতে, হ্যাঁ, ভিডিও করতে, এই গোপনে হোক বা সামনাসামনি হোক, প্রকাশ্যে হোক, ভিডিও করতে। তাহলে কী হবে, এই যদি ফেক নোট দেওয়ার ইচ্ছাও থাকে দোকানদারের, সে খুব একটা সাহস পাবে না। এভাবে একটু টেকনিক করে কোনো কোনো জায়গায় আপনারা ক্যামেরাটা অন করলে, যেহেতু সবার হাতে স্মার্টফোন আছে, তো যদি ক্যামেরাটা অন করেন অনেক কাজ কিন্তু অনেক সহজ হয়ে যাবে। এই যে এখানে গ্রিন নাথিং টু ডিক্লেয়ার হচ্ছে গ্রিন, আর গুডস টু ডিক্লেয়ার হচ্ছে রেড, কাস্টমস এদিক দিয়ে আমি এখন বের হয়ে যাব। আপনারা যদি ইস্তানবুল এয়ারপোর্ট থেকে সিটি সেন্টারে যেতে চান তাহলে হাবাইস বাস, এই হচ্ছে বাস, উনি বাসের কন্ডাক্টর, নাম্বার 16, প্ল্যাটফর্ম নাম্বার 16। আর এখানে হচ্ছে টিকিট কিনতে হয় ওখান থেকে, 52 লিরা টিকিটের প্রাইস। আমরা এখন এই বাসে উঠে যাবো, আধা ঘন্টা পর পরই বাস পাওয়া যায়। ওকে, সিট নাম্বার আছে? ফরে 47।